এই ভাই ফুটবল খেলবি? আরে বৃষ্টি পড়ছে তো কি হয়েছে? স্কুলের পরে তো আমরা বৃষ্টির মধ্যে ফুটবল খেলতাম নাকি মাঠে? ডাক ডাক ডাক, অরূপ, সুব্রত, নাজিরুল সবাইকে ডাক। ও, এরা কেউ আর পাড়ায় থাকে না? না, সব ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দুবাই। 30+ হয়ে গেছে ভাই, ছোটবেলার বন্ধুরা আর কেউ কাছে থাকে না। এই তো সৃজাকে মনে আছে, আরে অসীমবাবুর কেমিস্ট্রি কোচিংয়ে পড়তো রে, সারাক্ষণ খালি হাঁচতো, একবার ওর রুমালটা কেড়ে নিয়েছিলাম বলে সে কি কান্নাকাটি। ভাই ওই সৃজা এখন সুইডেনে থাকে রে। উফ ভাই, কি হট কি হট হয়েছে! আগে দেখলেই বলতাম শ্রী যা শ্রী যা, এখন মনে হয় বলি শ্রী আয় শ্রী আয়। 30+ হয়ে গেছে বলে মায়ের বন্ধু ডলি মাসের থেকে শুরু করে পাড়ার মিনতি কাকিমা সবাই জিজ্ঞেস করে যে বিয়ে কবে করছো। না না, কাকে বিয়েটা করবো বলতো ভাই? ছোটোবেলা থেকে বয়েজ স্কুলে পড়তাম, কোনো মেয়ে বন্ধু হয়নি। কোচিংয়ে গিয়ে দেখলাম যে ছেলে আর মেয়েকে আলাদা আলাদা বসাচ্ছে। কলেজে উঠলাম, ভাবলাম যে এবার তো চুলে জেল ফেল মেখে কেঁদ মারবো, কিন্তু জেল মাখার ঠিক দুদিন পর থেকেই চুল উঠতে শুরু করলো, কোনো সুবিধে করতে পারলাম না। এরপরে ইউনিভার্সিটিতে গেলাম, বাবা বললো যে চাকরির জন্য প্রিপারেশান নিতে হবে, প্রেমে পড়া হলো না। চাকরিতে ঢুকলাম, অন সাইটের চক্করে লাভ অ্যাট ফার্স্ট সাইট, সেটাও হলো না। ভাই এই সমাজ আমাকে কোনো মেয়ের সঙ্গে মিশতে দেয়নি, সেই সমাজ একটা 30 পেরোনো ছেলেকে লোক। ঠিক আছে ঠিক আছে, 30 পেরোনো লোককে কেন বারবার বারবার জিজ্ঞেস করে, কেন কোটা দেয় যে বিয়ে কবে করবে বিয়ে কবে করবে? ভাই ভালো লাগে না। কোনো অধিকার নেই ভাই ডলি মাসির আমাকে বারবার জিজ্ঞেস করে যে বিয়ে কবে করবে, ভালো লাগে না ভাই। যাকে বাদ দে বাদ দে সব কথা, তুই বল, অনেকদিন বাদে তোর সঙ্গে দেখা হলো, তুই কেমন আছিস? হ্যাঁ, ব্যথা করেছিস? ওবে, বাচ্চাও হয়ে গেছে। বাচ্চা হয়ে গেছে তোর? ভালো থাকিস ভাই। কী করলাম আমি জীবনে? ওই মেয়েটা কে রে ভাই? পাড়ায় নতুন এসেছে না, বেশ মিষ্টি দেখতে কিন্তু। যাই কি একটুখানি আলাপ পরিচয় সেরে আসি নাকি? যাবো না কেন? কত বয়স ওর? 19। আমরা তো 30+ ভাই। খুকুমনি সোনা মোনা, উঁচু পুচু, যাও সন্ধ্যে হয়ে গেছে বাড়ি চলে যাও। ভাই যখন কলেজে পড়তাম, মাত্র 5-6 বছরের বড় লোকগুলোকেও কাকা বলে ডেকেছি ভাই, তারা যেন ক্ষমা করে দেয়। ভাই একতলা থেকে দোতলা সিঁড়ি উঠতে গেলেই বুকটা কীরকম আজকাল ধুকপুক ধুকপুক করে রে। না না, দোতলায় কোনো বৌদি থাকে না, হাঁটুতেও খুব ব্যথা করে ভাই। কি হয়েছে বলতো? ফুল বডি চেক আপ করাবো ভাই? 30+ মানে কি এখন নিউ 70+? ভাই 80 বছর বয়সে আমার দাদু এক বাটি করে খাসির মাংস খেত, আমার তো ভাই এখন 30-এর পরে একটু বেশি এঁচড় খেলেই পেট খারাপ হয়ে যায়। কে, পুজোর প্ল্যান কি তোর? শপিং করছিস? তুই জামা কাপড় কিনে টাকা খরচা করছিস? তুই কি পাগল? তুই ইনভেস্টমেন্ট করেছিস? টার্ম ইন্স্যুরেন্স করিসনি? এমপিএসে টাকা রাখিস? মিউচুয়াল ফান্ড? হায় কপাল, তুই এইসব না করে পুজোতে বেরোবি, ঘুরতে যাবি? একদম নয়। শোন, তুই ষষ্ঠীর সকাল থেকে আমার বাড়ি চলে আয়, আমি তোকে পুরো মিউচুয়াল ফান্ডটা বুঝিয়ে দেবো। আরে 30+ হয়ে গেছে, তোকে তো এগুলো বুঝতে হবে নাকি? তোর 30+ হয়নি তো কী হয়েছে? আমার তো হয়েছে। তুই ষষ্ঠীর সকালবেলা তুই বাড়ি আসবি, মনে থাকে যেন মিউচুয়াল ফান্ড আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। কবে ঘুরতে যাবো ভাই, সময় নেই। জানে জানে তো মেয়ের পরীক্ষা, মে মাসে। বাবা, মেয়েতে তো ইউনিট টেস্ট। নভেম্বরে নভেম্বরে একটা ক্লাস টেস্ট হবে। ডিসেম্বরে ডিসেম্বরে তো মেয়ে স্প্যানিশের পরীক্ষাটা দেবে না। 30+ হয়ে গেছে ভাই, এখন বাচ্চাই সব, কী করবো বলতো ভাই? ভাই একটা যা খবর দেবো না তো কে, তোর পুরো দিল খুশ হয়ে যাবে, কিন্তু কাউকে বলবি না বলে দিলাম। আরে না না ভাই, কোনো মেয়ে প্রপোজ করেনি আমাকে ভাই, 30+ ভাই, কাম অন। আরে না রে বাবা, কী বলিস তুই, অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিট বিনা পয়সায় পেয়েছি, ওসব কোনো খবরই নয় ভাই। ভাই 30+ ভাই, ওই সব খবর আমাদের কি এসে যায় ধর? ভাই পাড়াতে নিতাইদার সবজির দোকানে ভাই টমেটো 3 টাকা কমে দিচ্ছে ভাই, চল গিয়ে নিয়ে আসি ভাই, 30+ ভাই, এই সব খবরেই তো আমাদের আনন্দ। আচ্ছা ভাই একটা কথা বল, এই 30 পেরিয়ে যাওয়া মানে কি সত্যিই বুড়ো হয়ে যাওয়া? আর আমাদের বয়স বাড়ছে মানে তো আমাদের বাবা মায়েরও? না 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 না,
বয়স বয়স জাস্ট একটা সংখ্যা ভাই, মনটাকে মনটাকে ফ্রেশ রাখতে হবে, খোলামেলা রাখতে হবে, তাহলেই চলবে। বাড়ির বাইরে থাকি তো, বাড়িতে একটা ফোন করি বুঝলি। আসলে কি জানিস তো, আমাদের বয়সটা যতই বাড়ুক না কেন, এই বাবা মায়ের কাছে তো আমরা এখনও ছোটোই থাকবো রে, সেটাই অনেক পাওনা। হ্যাঁ মা, কী করছো? ¶¶